মেডিকেল কাউন্সিলিং সিস্টেম ওয়েবসাইটের উদ্বোধন হল সোমবার মহাকরণে। উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। রবিবার কৈলাসহর থানার সামনে বিজেপি ও আইপিএফটি এই দুই দলের কর্মীদের মধ্যে মারপিট হয়। ঘটনায় উভয় দলের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। সোমবার ঘটনার পরিপ্রেক্ষিতে আইপিএফটির 29 জেলা সভাপতি আফতাব আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় আবারও থমথমে হয়ে পড়ে কৈলাসহরের পরিস্থিতি। সোমবার প্রয়াত বিশ্বজিৎ পালের বাড়িতে গেলেন বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক ও উত্তর পূর্বাঞ্চলের প্রভারী অজয় জাম্বাল। শনিবার রাতে নিজ বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয় বিজেপির একনিষ্ঠ কর্মী তথা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বিশ্বজিৎ পালকে। ধর্মনগর কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি নিয়ে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। এরই প্রতিবাদে সোমবার কলেজের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবিভিপি। গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই মহকুমার এসডিপিও অনির্বাণ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে বড় ময়দানের সুভাষ দেব বর্মার বাড়ি থেকে 10 জন জুয়ারিকে আটক করে উদ্ধার করে জুয়া খেলার সামগ্রী সহ 10টি মোবাইল এবং নগদ 50,000 টাকা। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার খোয়াই টাউন হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক প্রশান্ত দেববর্মা ও বিধায়ক পিনাকী দাস চৌধুরী। খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বাসন্তী স্মৃতি আন্তঃক্লাব নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হল সোমবার। উদ্বোধন করেন সমাজসেবী অমিত রক্ষিত। উদ্বোধনী খেলায় 1-0 গোলে এভারগ্রিন ক্লাবকে পরাজিত করে যুব সংঘ। আবারও দুর্ঘটনার কবলে সিলিন্ডার বোঝাই লরি। দুর্ঘটনার আঁচ পেয়ে পালিয়ে বাঁচলেন 50 এক ক্ষুদ্র ব্যবসায়ী। ঘটনা মুঙ্গিয়াকামী এলাকার 43 মাইলে। জানা যায় ধর্মনগর থেকে আগরতলা যাওয়ার পথে AS01GC0068 নাম্বারের লরিটি 43 মাইল এলাকায় একটি দোকানের সামনে আসামাত্র গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।